আমরা মানুষের সমর্থন পাচ্ছি এবং এই রাস্তায় বেরিয়ে সকলেই বলছে আমাদের সঙ্গে আছি সবাই, আমার বোতাম এক নম্বর দেখিয়েছে, তাই জন্য আমরা জানতাম আমরা জিতবো, তবে 37,000 মার্জিনটা এতটা ভাবিনি। পর কি কি প্রতিশ্রুতি দিচ্ছে? যে কাজগুলো আমাদের সম্পূর্ণ হলো না, অর্থাৎ খাবার জল বাড়িতে একবেলা দিই, সেটাই যাতে তিন বেলা দিতে পারি সে কাজে, সেই দিকেই আমাদের মূল লক্ষ্য থাকবে। আমার অঞ্চল কলোনি অধ্যুষিত অঞ্চল, সুতরাং সেখানে দীর্ঘদিন ধরে প্রচুর মানুষ বসবাস করে, কয়েক পুরুষ ধরে বসবাস করে। জানেন তো 109 বাম দুর্গ ছিল, সুতরাং বাম আমলে বাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য কলোনি বসিয়েছিল, কিন্তু দলিল দেয়নি। আমাদের সার্ভে হয়ে গেছে, আমরা দলিল দেবো, এই কাজটা করব। বলছিলাম জমা জলের একটা সমস্যা আছে, হাসপাতাল পাড়া আমার ওয়ার্ড, সুতরাং সেই জায়গা থেকে যাতে জল না জমে তার জন্য আমরা নিতাইনগরে পারমানেন্ট পাম্পিং স্টেশনে কাজ শুরু করেছি, সেটা শেষ করব। নতুন করে আরবানাইজেশন হয়েছে নয়াবাদ, শুনেছেন তো, শহরতলি নতুন করে মানুষ বসবাস করছে। এই নয়াবাদ করে নয়াবাদকে মুকুন্দপুরের সঙ্গে বা বাইপাসের সঙ্গে যুক্ত করতে গেলে একটা কালভার্ট ব্রিজ দরকার, দাসপাড়া একটা আছে, আরেকটা করবো। এই ধরনের কাজ আছে যেগুলো আমরা জানি আমাদের অঞ্চলে মানুষের অসুবিধা হয়, সেই কাজগুলি করে দেবো। নিকাশি ব্যবস্থার সমস্যা তো আগেও ছিল, সেক্ষেত্রে আপনি যখন কাউন্সিল ছিলেন তখনও সমস্যার সমাধান হয়নি, এর পরবর্তী ক্ষেত্রে সমস্যা কিভাবে সমাধান করবেন বলে ভাবছেন? দেখুন, 34 বছর বনাম 6 বছর হলো, কিন্তু আমি সুযোগ পেয়েছি শুধু 6টা বছরই, সুতরাং আমার অঞ্চল বড়, 9.2 স্কোয়ার কিলোমিটার, একটা বিধানসভার মতন, তিনখানা থানা, জানেন তো, হাউজিংয়ের সংখ্যা শুধু 52টা, প্রায় 73-74টা পুজো হয়, সুতরাং সে জায়গা থেকে বলছেন 6 বছরেই সব করে ফেলবো, একবার ঘুরে আসি আমি।